সুপ্রভাত বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর আমি সকালে উঠেছিলাম। উঠে আমার যা কাজ, কাজ টাজ অন করে দিয়ে শুয়ে গেছি, তো এই উঠলাম। সব ভিজে আজকে, বাইরে বৃষ্টি হচ্ছে। মাও চলে এসেছে সকালবেলা, ওই আমাকে ডেকেছে আজকে। আজকে এমনি গুঁড়ো চা বানিয়ে নিয়ে আসলাম, কুকিজ কুকিজ আর তার সাথে চা। বেটাকে কুকিজ দিতে হবে, খাবে ওর জন্য। তো আমি সবসময় নিয়ে বসি, আমি সবাইকে দেখিয়ে দিলাম তুমি কিরম বিস্কুট খাও। এই যে একটু সরো, কেন দেখো বিস্কুট খাচ্ছে, দেখো 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 তোমরা দেখো, তোলা হয়ে গেছে বিস্কুটটা মুখে করে।
দেখো একবার। বিস্কুট খাচ্ছে বেটা, তোমাদের এরকম বিড়াল আছে যে বিস্কুট খায়? এই দেখো আমি যা খাবো সব খেতে হবে, চা বিস্কুট এসে চাইলো খাওয়া গেল। আমি তো সবাইকে দেখিয়ে দিলাম তুমি চা বিস্কুট খেতে শিখেছো। রকমটা দেখো আবার চাইছি আর কি। বিচারে ফেলার তো দেওয়া যায় না, ওকে তাহলে এখানে কুচিয়ে এতে দিই, প্লেটে করে দিই, খাও। আজকেই এখন যাচ্ছি আবার চা বানাতে, চা আর এখন একটু খেতে ইচ্ছা করছে টোস্ট, বাটার টোস্ট বানিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, পোকাটাকে বেশি দেখা জলে ভিজে যায় না, কিছু খাই না বর্ষাকালে, অনেক কিছু জিনিস খেতে নেই। বলছি মানে ঘাটা করে নিয়ে এসছে, সারাদিন যদি আমাকে একটা কাজ দেয় সেটা হচ্ছে খাওয়ার ঘুমানো, আমি সেখানে নাম্বার ওয়ানে হবো। বৃহস্পতিবার বাড়িতে নিরামিষ, আমি অ্যাকচুয়ালি বেশি নিরামিষ খেতে পছন্দ করি, আর বৃহস্পতিবার বলে নয় অ্যাকচুয়ালি বৃহস্পতিবার এরা নিরামিষ খায়, মানে কোনো মাছ টাছ হয় না বাড়িতে, আমার তো খুব আনন্দ হয়। এনিওয়ে আজ দেখলাম মুগের ডাল হয়েছে, এখানে আবার মুগের ডালেতে আলু দেয়, আমার এত হাসি লাগে না মাঝে মাঝে তো রান্না দেখে। তো যাই হোক, আমার বাপি আবার একদিন বলছে কি ডালেতে আলু দিয়েছে, বলছে এইটা খায় নাহলে ভাত দিয়ে এখানে সবাই খায়, আর আমি খাই না, আমি যেটা মেনটেন করেছি সেটাই মেনটেন করে আমি শুধু ডালটা খাই। আর আজকে দেখলাম করেছে নিরামিষ পটল আলু দিয়ে ঝোল বানিয়েছে, আদা জিরে দিয়ে রান্না করেছে, আর তার সাথে হচ্ছে দেখলাম উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে আলু দিয়ে ভাজা আর একটা কুমড়ো আলাদা করে ভাজা, এই হয়েছে আপাতত রান্না। আর আমি এর সাথে খাবো যেটা হচ্ছে ঘি। দেড়টা বাজে, আর ব্রেক চলছে, আবার এক্ষুনি কাজে বসবো, হাওয়া করে কিছু খেয়ে নি। আমার এরকম টোটাল চারটে সাজের বক্স আছে, তার মধ্যে আজকে দুটো দেবতা গেছে, দেখাবো কি কি আছে।
আজকে এগুলো বলবো। কেমন লাগছে দেখো টুকটা? এখন কটায় লাঞ্চ করছি? এখন বাজে 4:20। এক্ষুনি আমার ক্লাস আছে 5টা থেকে। একবার ঝট করে দেখিয়ে দিই কী কী আজকে লাঞ্চে আছে আমার। 1 চামচ দই, এটা হচ্ছে তোমার 1.5 হাতা মতো ভাত নিয়েছি, এটা পটল তরকারি, এটা হচ্ছে মুগের ডাল, আর এর সাথে তোমরা তো জানোই সেটা, আর আমি এর সাথে আমি যেটা খাই সেটা তুমি ভালো করেই জানো, ঘি। ঘি ছাড়া আমার ভাত খাওয়া হয় না। গাইস ক্লাস কমপ্লিট 1 ঘন্টার। গাইস পুরো 1 ঘন্টা ধরে ক্লাস করালাম, 1 ঘন্টা ক্লাস করে পুরো এনার্জি শেষ। চলো ছোটো করে একটা টিফিন করে না যায়, চলো কি বানাই দেখে নিই। দাদা জিমে যাবে, তার গুছিয়ে দিচ্ছি। আজকে আজকে কী খেয়ে জিমে যাবে সেটাও বানিয়ে দিয়েছে। আজকে রাত্রে স্পেশাল কিছু রান্না হচ্ছে, আজকে সবই নিরামিষ। তার সাথে যেহেতু জিমে যাচ্ছে তার জন্যও আজকে ডিমটা খাচ্ছে, আর তার সাথে কিছু ফ্রুটস এইমাত্র খেয়ে গেল। আবার ডিমগুলো ছাড়িয়ে রাখছি, এতে একটু করে জাস্ট বিট নুন ছড়িয়ে দেবো।
বন্ধুরা দেখো তাহলে জমি আজকে রাত্রে ডিনারটা করলাম। এটা হচ্ছে পনির, রাজশাহী পনির বানালাম আর তার সাথে ফ্রায়েড রাইস, দারুণ খেলাম। তাহলে গাইজ আজকে আমার এই ছোট মিনি ব্লগটি তোমাদের সবার কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর স্পেশালি আজকে রান্নাটা কেমন লেগেছে। তো এরকমই আমি অনেক কিছু রান্না জানি, মাঝে মধ্যে করে ফেলি, আর আজকেটা পুরোটাই নিরামিষ রান্না ছিল। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো, আর ট্রাই করার পর কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। বন্ধুরা সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, আবার নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে। টাটা।